আমাদের এই বট গাছটা হলো পুরাতন, তিন চারশো বছর আগেকার বট গাছটা। সব জায়গাকার মানুষ দেখতে আসে। এই এলাকার ঠিকানা হলো সুলতানপুর ইউনিয়ন লক্ষণ দিয়া গ্রাম, এটা কাতলাগাড়ি মাঝিবাড়ি বলে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির যে সুলতানপুর ইউনিয়নের কাতলাগাড়ি এলাকায়, যে আমার পাশে রয়েছে কুমার নদ, এই কুমার নদীর পাশে। এবং আমার পেছনে দেখছেন শতবর্ষী একটি বটগাছ, এবং রয়েছে শতবর্ষী একটি কালী মন্দির। দর্শক, এ নিয়ে আমরা এই ডকুমেন্টারিতে দেখব, তো চলুন দেখে আসি। এরকমই দেখতেছে, মানে বহুদিনকের বহুদিনকের প্রায় এক একশো বছর আগে অবাধ পারে না, এরকম এসে বড় গাছ আর আমাদের এলাকায় না। এরকমই দেখতেছে, মানে বহুদিনকের বহুদিনকের একটু এসে বড় গাছ আর আমাদের এলাকায় না। আমাদের একটু সুন্দর দেখা যাচ্ছে, আমরা দশজন বিশজন মানুষ আসে, দেখে শোনে বসে। এরকম আমাকে সরকারের কাছে আমাকে এইটি আবেদন এইটি করে দিয়ে। আমার নাম পার্থ, ঠিক আছে, আমি স্থানীয় ছেলে। এখানে আমাদের মতন বটগাছ আমরা কোথাও দেখিনি, জন্মের পর থেকে আমরা দেখতেছি কোথাও অনেক জায়গা ঘুরতে যায়, অতএব এরকম বটগাছ আমরা পাই না। এটা হচ্ছে আমাদের মনে করেন যে এই মন্দিরের মানে একটাই অংশ। পানি কম হয়, এখন চলাচল একটু কম, এই এক এক মাস থাকে একটু জল, তারপরে শুকাল এই এখন এইভাবেই আর কি থাকে। আপনার মাছ ধরতেন না? হ্যাঁ, মাছ ধরি, এখনও ধরি, কিন্তু এখন কম পাওয়া যায়। এখন আগে ধরেন সবসময় নৌসি কাতলে প্রচুর মাছ আসে, এখন কিছুই পাই নৌসি কাতল তো পাই না, ওই এক এক মাস পুঁটি মুটি আপনি যাবি। কতজন জেলে আসেন আপনার এই এলাকায়? এই জায়গা আছে ষাট গড়ের নাগাল আছে, ষাট গড়ের মতো জেলে, ষাট গড় আছে। আমাকে খুব অভাবই চলতেছে, সবাই অভাবই আছে, খুব কষ্টে আছি। এই কত করে দেয়, কত ধরেন এই কেনা বেচা কথা করি। এই আমরা বলতে পারবো না, আমার ঠাউটা তার ঠাউটাও বলতে পারবো, কারণ তিন চারশো বছর আগে কর মন্দিরের নাম, মন্দিরের নামটা তো এই যে লক্ষণ দেওয়া কাতলাগাড়ি মাঝিভাড়া মন্দির। বট গাছও এইরকমই আমরা দেখতেছি, আমার বাপ ঠাউটাও এইরকমই দিয়ে দেখতেছি। কত বছর বয়স? এ চারশো বছর আগে কর তোমার সরকার কী করেন? আপনি আমি মাছের চাষ করি, মাছের ব্যবসা করি, গেসাল ভাই, কাটা ভাই, কেনা বেচা করি।